বিএনপি ক্ষমতায় আসলে দেশের সর্বনাশ হবে, উন্নয়ন অগ্রযাত্রায় কোনো বাধা বরদাস্ত করা হবে না। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী বললেন বিদেশিদের কাছে নালিশে কাজ হবে না। বিএনপি জামাত সন্ত্রাসীরা যদি আবার ক্ষমতা আসে, আবার এই দেশের মানুষের ভাগ্য ছিনিবিনি খেলবে, ভাগ্য নিয়ে এই দেশের সর্বনাশ করে দেবে। কিছু লোক আছে ওই কথা কথায় নালিশ করে, তো নালিশ করে কি হয়? ওই যে কথা আছে না, নালিশ করে বালিশ পাবে, বাংলা জুতোর বাড়ি। আওয়ামী লীগ সভাপতির সঙ্গে সুর মিলালেন নেতারাও, বললেন সংবিধান মেনেই হবে নির্বাচন, সহিংসতা করলে ব্যবস্থা। কারো প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশের নির্বাচন হবে না, সংবিধানই আমাদের বিধান। আমরা এখনও চাই বিএনপি আসবে। নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সবসময় তৈরি থাকে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি অমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রবল বর্ষণে পাহাড়ি ঢল, সুনামগঞ্জে লোকালয় প্লাবিত, উঁচু স্থানে আশ্রয় নিতে যাওয়ার পথে নৌকা ডুবে তিন ভাই বোনের মৃত্যু, তিস্তাপাড়েও বন্যা আতঙ্ক। বর্ষাতে ডেঙ্গুর চোখ রাঙানি, প্রথম ছয় মাসেই মৃত্যু অর্ধশত, আগস্ট সেপ্টেম্বরে পরিস্থিতি আরও ভয়াবহের শঙ্কা, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না। গভীর সাগর থেকে পাইপলাইনে তেল খালাসের যুগে বাংলাদেশ, 82,000 মেট্রিক টন ক্রুড ওয়েল যাচ্ছে ইস্টার্ন রিফাইনারিতে, 25 দিনের পরিবর্তে 2 দিনেই খালাস। কাঁচামরিচের লঙ্কা কাণ্ড, সব পণ্যকে ছাড়িয়ে দাম ছুঁয়েছে হাজারে, খেতেই কেজি 300 টাকার উপরে, রাজধানীতে খুচরায় এখনও 500, আমদানি শুরু হওয়ায় দাম কমার আশা। এবং প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানী ফিরছেন মানুষ, খুলেছে অফিস আদালত, বাস ট্রেনে চাপ থাকলেও ফিরতি যাত্রায় নেই ভোগান্তি।